আমরা একটা সার্ভে করছি, মানে লাইভ লোকেশন সার্ভে হচ্ছে অলরেডি, প্রায় দুদিন ধরে চলছে। আমরা এর একটা আমরা টাইম ফ্রেম করেছি, আরও 5-6 দিন লাগবে। আমরা ফার্স্টে যেসব ভেন্ডার আছে তাদের লাইভ লোকেশন দেখা, এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা দেখবেন যে রাস্তার উপরে যারা আছে, আমাদের এখানে যে ক্যারেক্টারটা সেটা ম্যাক্সিমাম এক্সচেঞ্জে, মানে তার অরিজিনাল দোকান আছে সে বাইরেটা বার করে দিয়েছি, তাদের নোটিশ দিচ্ছি। আমরা প্রশাসন পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথভাবে আমরা তাদের অ্যাওয়ার করাচ্ছি এবং দোকান নিজের জায়গায় ফিরিয়ে নিতে বলছি। মানে যে রাস্তার উপরে যে সরকারি জমির উপর যে এক্সটেনশন করেছে এটাকে ফিরিয়ে নিতে, যেটা মানিকপীর সিনেমালের সামনে যে দোকান বাজারটা বসছে স্কুল টাইম, আর গোলুয়ার পার্কের ওখানে যে চপের দোকান তেল ভাজছে সেখান দিয়ে রাস্তা চলাচল করছে যারা কিছু আছে ভেন্ডার, আর কিছু আছে এক্সটেন্ডেড ডিফারেন্ট ক্যারেক্টার। যারা ভেন্ডার আছে তাদের আমরা সার্ভে করছি, সার্ভে করিয়ে তাদের আমরা কোনোভাবে একটা জায়গায় সিফট করা হচ্ছে। তাই কি নোটিশ দিয়েছে না এখন ভেরি করছি তো ভেরি লাইভ লোকেশন দেখা আছে।